আমাদের রাজ্যে যে সমস্ত মহিলারা বর্তমানে সরকারি চাকরির আশায় আছে বা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে নিঃসন্দেহে কিন্তু এই ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ব্লকে কিন্তু এই আশাকর্মী নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে গেলে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান লাগছে মানে কেবলমাত্র মাধ্যমিক পাস করা যে কোনো মহিলা কিন্তু এখানে আবেদন করতে পারছে বাড়তি কোনো পড়াশোনা কিন্তু এখানে জানতে হচ্ছে না চল্লিশ বছর বয়স পর্যন্ত যে কোনো মহিলা কিন্তু এখানে আবেদন করতে পারবে সুতরাং আমরা কিভাবে আবেদন করব কোথায় আবেদন করব আমরা কোন কোন জায়গায় এই আশাকর্মী নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ তথ্যটা পাওয়ার জন্যে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে সুতরাং তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এই যে পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগ এই নিয়োগে অংশগ্রহণ করতে চাও তারা কিভাবে আবেদন করবে আর আবেদন করার সাথে সাথে তোমরা কি কি ডকুমেন্টস দেবে সেটা কিন্তু তোমরা এখানে প্রথমেই দেখে নাও যে যখন তোমরা অ্যাপ্লিকেশান করবে তখন তার সেই সময় কিন্তু তোমাদের জন্মের প্রমাণপত্র বা বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের শো করাতে হবে তার জেরোস্কপি কিন্তু তোমাদের দিতে হবে এছাড়া তোমাদের পরিচয়পত্রের প্রমাণপত্র হিসাবে তোমরা যেটা শো করাতে পারবে সেটা হচ্ছে এপিক কার্ড মানে তোমাদের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড তোমরা শো করাতে পারবে আর তার পরিবর্তে যেটা আর একটা জিনিস শো করাতে পারো সেটা হচ্ছে রেশন কার্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু শো করাতে পারবে ঠিক আছে এবার তোমরা যদি কোনো ক্যান্ডিডেট এর মধ্যে তোমরা কাস্ট ক্যান্ডিডেট হয়ে থাকো মানে এসটি এসি এসসি ওবিসি এই সমস্ত ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তাদের ক্ষেত্রে জাতিগত প্রমাণপত্র লাগবে মানে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট তোমরা যেটা পেয়েছ সেই কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্র কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে এছাড়া যদি তোমরা কেউ কোনো গ্রেড ওয়ান গ্রেড টু জাতীয় তোমরা যদি কোনো গোষ্ঠীর সদস্য বা সদস্যা হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে আর পাঁচ নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা মানে তোমাদের নিজেদের সই করা দু কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো কালার পাসপোর্ট সাইজ ফটো দু কপি কিন্তু তোমাদের এখানে লাগবে তোমরা এই যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোর প্রত্যেকটা কিন্তু তোমরা অবশ্যই জুড়ে দেবে যদি তোমরা যে কোনো একটা মিসিং করো তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু বাতিল করা হতে পারে এবারে দেখে নেওয়া যাক কোন কোন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারছে দেখো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে সেই সমস্ত ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে যারা বিবাহিত অথবা যারা বিধবা অথবা যারা ডিভোর্স যাদের হয়েছে মানে আদালতের মাধ্যমে যাদের ডিভোর্স হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ এই তিন ধরনের মহিলা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছে আচ্ছা অ্যাপ্লিকেশান করার জন্য একটা নির্দিষ্ট বয়সের মধ্যে তাদের পড়তে হবে সেটা হচ্ছে তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে তাদের বয়সটা কিন্তু হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আর বয়সটা যখন কাউন্ট করবে মানে বয়সটা যখন গোনা হবে তখন কিন্তু এই ডেটটাকে ধরে গুনতে হবে সেটা হচ্ছে এক এক দু এই ডেটটা ধরে কিন্তু তোমাদের বয়সটা হিসাব করতে হবে ঠিক আছে আরেকটা কথা সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট এস মানে তপশিলি জাতি উপজাতির মধ্যে পড়ে তাদের ক্ষেত্রে বয়সের সীমাটা কিন্তু অনেকটা বেশি তারা বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু তারা অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ বাইশ বছরের উপর হলে আর চল্লিশ বছরের নিচে থাকলে তারা অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে এটা গেল বয়সের ব্যাপার এবার আসছে যে পড়াশোনা দেখো পড়াশোনা যেটা জানতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস ক্যান্ডিডেটকে অবশ্যই হতে হবে মানে যে কোনো ক্যান্ডিডেট সেই অ্যাপ্লিকেশন করতে পারবে যে মাধ্যমিক পাস নম্বরের কিন্তু তো এখানে কোনো করা করি নেই ঠিক আছে এবার কোনো ক্যান্ডিডেট যদি উচ্চশিক্ষাকতার যোগ্যতা থাকে মানে কেউ যদি এইচএস পাস হয়ে থাকে গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকে তাহলে তারা কি অ্যাপ্লিকেশান করতে পারবে নিঃসন্দেহে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু তার কোনো বাড়তি সুযোগ কিন্তু তারা পাবে না এবারে দেখে নেওয়া যাক আমাদের অ্যাপ্লিকেশান পত্র মানে আবেদনপত্র আমাদের কোথায় জমা দিতে হবে তো আবেদনপত্র যে জায়গায় জমা দিতে হবে সেটা হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ অর্থাৎ নিজস্ব নিজস্ব যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশানটা জমা দিতে হবে ঠিক আছে আর অ্যাপ্লিকেশান দিন কত দিনের ভেতরে জমা দিতে হবে তার যে ডেট আছে সেটা হচ্ছে দশ সাত দু মানে জুলাই মাসের দশ তারিখ থেকে অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে সুতরাং দশ তারিখের পর থেকে একত্রিশ সাত দু মানে জুলাই মাসের শেষ দিন পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে শেষ দিন মানে একত্রিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা জমা দিতে হবে তারপর দিলে কিন্তু সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান নেওয়া হবে না আশা করি তোমরা বুঝতে পারলে এবার দেখো কোন ব্লকে কতগুলো শূন্যপদ খালি আছে প্রথমেই যে ব্লকটা আছে সেটা হচ্ছে আমতা এক নম্বর ব্লক এই আমতা এক নম্বর ব্লকে মোট দুটো আষাঢ় শূন্যপদ খালি আছে পরবর্তী ব্লক হচ্ছে বাগনান এক নম্বর ব্লক এই বাগনান এক নম্বর ব্লকে আসার জন্য একটা শূন্যপদ খালি আছে মোট নেক্সট ব্লক হচ্ছে বালি জাগাছা এই বালি জাগাছা ব্লকের জন্যে সেখানেও কিন্তু মোট একটা শূন্যপদ খালি আছে নেক্সট ব্লক হচ্ছে ডোমজুর ব্লক এই ডোমজুর ব্লকের জন্যে কিন্তু মোট যে শূন্য পদ আছে সেটা হচ্ছে পাঁচটা পদ কিন্তু এই ডোমজুর ব্লকের জন্য খালি আছে পরবর্তী ব্লক হচ্ছে জগৎবল্লপুর এই জগৎবল্লভপুর ব্লকের দশটা পঞ্চায়েতে কিন্তু মোট রিক্রুটমেন্ট হচ্ছে তার জন্য মোট যে শূন্য পদ আছে আশাকর্মীদের সেটা হচ্ছে দশটা শূন্য পদ জগৎবল্লভপুর ব্লকে খালি আছে পরবর্তী ব্লক হচ্ছে সাঁকরাইল ব্লক সাঁকরাইলে মোট নটা গ্রাম পঞ্চায়েতের জন্য এখানে রিক্রুটমেন্ট হচ্ছে তার যে শূন্য পদ খালি আছে সেটা হচ্ছে মোট নটা শূন্য পদ খালি আছে পরবর্তী ব্লক হচ্ছে শ্যাম্পুর ওয়ান শ্যাম্পুর ওয়ান ব্লকের জন্যে মোট যে শূন্য পদ আছে সেটা হচ্ছে তিনটে শূন্য পদ শ্যাম্পুর ওয়ানের জন্য বরাদ্দ আছে নেক্সট ব্লক হচ্ছে শ্যাম্পুর দু নম্বর ব্লক এই শ্যাম্পুর দু নম্বর ব্লকের জন্য টোটাল একটা ভ্যাকেন্সি খালি আছে পরবর্তী ব্লক হচ্ছে উলবৈরি উলোবেরিযা এক নম্বর উলোবেরিয়া এক নম্বরের জন্য মোট কিন্তু সাতটা ভ্যাকেন্সি খালি আছে নেক্সট ব্লক হচ্ছে উলুবেরিয়া দু নম্বর উলুবেরিয়া দু নম্বর ব্লকের জন্যে টোটাল কিন্তু একটা ভ্যাকেন্সি খালি আছে পরবর্তী ব্লক হচ্ছে উদয় নারায়ণপুর উদয় নারায়ণপুরের জন্যে কিন্তু মোট একটা ভ্যাকেন্সি খালি আছে আর সবশেষে হচ্ছে পাঁচলা ব্লক এই পাঁচলা ব্লকের জন্য মোট যে আশাপদের শূন্য পদ খালি আছে সেটা হচ্ছে চারটে শূন্য পদ পাঁচলা ব্লকের জন্য খালি আছে তো আশা করি পুরো ভিডিওটা দেখার পর এখানে মোট কতগুলো শূন্য পদ কোন কোন জায়গায় খালি আছে আর তোমরা কিভাবে আবেদন করবে কত দিনের ভেতরে আবেদন করবে এই নিয়ে পশ্চিমবঙ্গের যে রিক্রুটমেন্ট হচ্ছে তার খুঁটিনাটি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারো আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য যেটা করবে সেটা হচ্ছে চ্যানেলকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে